রবিবার রানাঘাট শহরের কেন্দ্রস্থল জিআরপি মোড়ে সচেতনতা কর্মসূচি পালন করলো রানাঘাট রেড ভলান্টিয়ার্স। একই সঙ্গে এদিন রেড ভলান্টিয়ার্সের পক্ষ থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় গ্লাভস, মাস্ক ও কিছু শুকনো খাবার। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কি কি করণীয় এবং কিভাবে করোনা পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে হবে সে সম্বন্ধে রেড ভলান্টিয়ার্সের পক্ষ থেকে এদিকে প্রচার করা হয়। রানাঘাট রেড ভলান্টিয়ার্স এই মহতী উদ্যোগকে যথেষ্ট প্রশংসা করে সাধারণ মানুষ। এ বিষয়ে রানাঘাট রেড ভলান্টিয়ার্সের পক্ষ থেকেই বিগ নিউজকে জানানো হয়। কি করছো আজকে? আজকে রেড ভলান্টিয়ার্স সিপিআইএম রানাঘাটের পক্ষ থেকে আমরা এখানে সচেতনতা যাত্রা শুরু করছি। মূলত মানুষকে সচেতন করা, এই কোভিড সিচুয়েশনে কি করবেন কি করবেন না, কোথায় হসপিটাল, কিভাবে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন, এইটা হচ্ছে মূলত প্রচার। স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে আপনারা এই সময়ে চলবেন, এটা হচ্ছে আমাদের মূলত প্রচার। তার সঙ্গে মাস্ক বিতরণ এবং ডাইজেস্টিভ বিস্কুট আমরা বিতরণ করছি। নাম বলো তোমার? সুভাষ রায়, রেড ভলান্টিয়ার, জানা গেল। বিগ নিউজ 24x7।